আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বের হয়েছি, বাইকের ফুয়েল নিব, সাথে একটু ঠান্ডার মধ্যে হালকা পাতলা রাইডিং হবে। ঠান্ডা অনেক পড়েছে, সবাই সাবধানে রাইড করবেন, শীতের কাপড় ঠিকঠাক মতো পরে নেবেন, সেফটি গিয়ারগুলো ঠিকঠাক মতো পরে নেবেন, আর নির্দিষ্ট সীমার মধ্যে বাইক রাইড করবেন, ওভার স্পিড কখনোই না। আমি এখন আছি ঢাকা আশুলিয়া হাইওয়েতে। এই রোডটা সবসময় বিজি থাকে, ট্রাফিক বেশি থাকে। দেখি, ভালোভাবে পরে বের হবেন আর ট্রাফিক সিগনাল মেনে চলবেন, সাথে গতি লিমিটেশনের মধ্যে রাখবেন। আপনি হয়তো বা একটু জোরে গেলে 2 মিনিট আগে যেতে পারবেন, আর একটু আস্তে গেলে 2 মিনিট পরে যেতে পারবেন, এতটুকুই তো পথ। ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আছি আমি এখন। রাস্তা অনেক বিজি, বাইরে বেশ ঠান্ডা, আর সবাই হেলমেট পরে চলাফেরা করবেন। ওই যে সামনে একটা বাইকার যাচ্ছে, উনি হেলমেট পরে নাই, ওনার হেলমেট লাগে না। সবাইকে অনুরোধ করব যে সবাই হেলমেট পরে রাইড করবেন, 1 কিলোমিটার রাস্তা হোক আর আধা কিলোমিটার রাস্তা হোক, গ্রামের রাস্তা হোক অথবা সিটি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর উল্টা সাইড দিয়ে গাড়ি যেগুলো আসবে সেগুলো খেয়াল করে চলবেন, ম্যাক্সিমাম রোডে উল্টা সাইড দিয়ে গাড়ি আসে, তো অনেক সময় এটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।